মহামারীর মধ্যেও গরিবের জন্য সরকারের খাদ্য ব্যবস্থাপনা বেশ দুর্বল বলে জানিয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এছাড়া সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচিতে দরিদ্র মানুষের প্রাপ্য স্থানীয় ক্ষমতাবানরা আত্মসাত করছে বলেও অভিযোগ করা হয়েছে বাজেট বিষয়ে ভার্চুয়াল আলোচনায় এসব অভিযোগ করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্যরা বিস্তারিত হাসানু শাওনের করোনার অভিঘাতে কাজ হারানোর পাশাপাশি আয়ও কমছে অনেকের এ অবস্থায় নতুন করে দরিদ্র হচ্ছেন অনেকে আর সমাজে বাড়ছে বৈষম্য পিছিয়ে পড়া মানুষ কিভাবে বাজেটের সুফল পাবে সে বিষয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এই ভার্চুয়াল আলোচনা যাতে জানানো হয় ক্রমবর্ধমান দারিদ্র এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় এ সময়ে তাই দরিদ্র মানুষের জন্য আর্থিক ও খাদ্য সহায়তা বেশি জরুরি বলে জানান বক্তারা খাদ্য ব্যবস্থাপনা থেকে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষরা এটা খাবি খাই বলেন ফুড ফর ওয়ার্কস বলেন যেটাকে বলে অথবা অন্যান্য ওএমএস বলেন ইত্যাদি এগুলি সব এখান থেকে হয় সেহেতু আমাদের নেট ফুড অপারেশন খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা এপ্রিল পর্যন্ত তথ্যতে দেখছি এটা তো গরিব মানুষের জন্য কোনো সুসংবাদ নয় আলোচনায় বক্তারা বলেন করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা বেশ অবহেলিত তাই তাদের দ্রুত টিকার আওতায় আনা উচিত সরকারের এছাড়া সরকারের ক্রয় খাত রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তাদের হাতে জিম্মি জানিয়ে বক্তারা বলেন প্রকল্প সংশ্লিষ্টদের নানা দুর্নীতি বন্ধ করে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা আর জবাবদিহিতা প্রকল্প বাস্তবে ক্ষেত্রে যেই সংস্কৃতি সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে যে সংস্কৃতির অর্থটাই হচ্ছে প্রকল্প মানে হচ্ছে প্রকল্পের সাথে যারা জড়িত কর্মকর্তা কর্মচারী সরকারি পদস্থ ব্যক্তিবর্গ রাজনীতিবিদ সহ তারা কিভাবে নিজেদের সম্পদ বিকাশ করবে কাজে এই বাজেটের অর্থ কতখানি জনকল্যাণে ব্যয়িত হবে সেটা নিয়ে কিন্তু সত্যিকারের রয়েছে এছাড়া প্রণোদনা প্যাকেজের আওতায় এখন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়ার তাগিদ দেন আলোচনার বক্তারা হাসানুল শাওন এনটিভি নিউজ ঢাকা